আজকের ব্রেকফাস্ট বানানোর দায়িত্বটা কে নিয়েছে শুধু দেখো। এই তো হচ্ছে হচ্ছে হবে হবে বোন আমার বড় হয়ে গেছে, আগে হলে বলতো আমি তো পালি না, বুঝতে পারছো তো বোন থাকার কত সুবিধা। মানে আখ চিবিয়ে খেতে ভালোবাসে বলে বাবা আখ এনেছে। হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, অনেক এক্সাইটেড আছো গাইস। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই, কারণ তোমাদের সাথে ব্লগ শেয়ার তো করতেই হবে। তো যাই হোক, চলো এবারে নিচে যাওয়া যাক না, আগে ফ্রেশ হয়ে নেবো তারপরে নিচে যাব। তো স্কিপ না করে দেখতে থাকো, এখন এপাশে বোন ঘুমোচ্ছে। এই যে চলো আমি আগে ফ্রেশ হয়ে নিচে যাই, মা অনেকক্ষণ ধরে ফোন করছে, চলো। ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখছি প্রত্যেক দিনের মতোই মা আজও আমার জলটা ঢাকা দিয়ে রেখেছে। আর চলো কিচেনে কি হচ্ছে সেটা তোমাদের দেখাই, কারণ মা বাইরে এখন ধোয়াধুই করছে, কিছু একটা এখানে রচা হচ্ছে, আর ওপাশে কোনো একটা সবজি রান্না হচ্ছে। শুধু মায়ের কাছে থাকলেই বোধ হয় এই সুপগুলো পাওয়া যায়। তো যাই হোক, আবার গরম গরম চা মুখের সামনে হাজির। আজকে হবে বেগুন ভর্তা, তাই মা বেগুনের খোসা ছাড়াচ্ছে, বেগুনটা পুড়িয়ে নিয়েছে। ওই যে ওপাশে রয়েছে চাঁদ ছুপা বাদাল মে, এই যে বসে পড়েছে চা বিস্কুটের ডাব্বা নিয়ে চা খেতে, চাঁদ চাঁদ। তো চলো এখন আমরা চাটা খেয়ে নিই। আজকের ব্রেকফাস্ট বানানোর দায়িত্বটা কে নিয়েছে শুধু দেখো, এই যে গোল গোল রুটি বানাচ্ছে কে? আমি। এই রুটিগুলো তুই বেললি? এত সুন্দর গোল গোল রুটি, এই বাচ্চা হাতটায় হয়ে গেল বাচ্চা পুচকি। আচ্ছা চলো ফোলে কিনা সেটাই দেখার বিষয়। সামনে একটা বেল তো দেখি এরকম গোল হয় কিনা। না আর হবে সেটা ঠিক, অবশ্য ক্যামেরা অন করলেই আর গোল হয় না। এই তো হচ্ছে হচ্ছে হবে হবে হচ্ছে হচ্ছে। আজই তুই ফার্স্ট প্রাইজটা পেয়ে যাবি রুটি গোল করার। আমি ছোটবেলা থেকে রুটি গোল করতে পারি, সেটাই তো দেখছি, এক্সপার্ট। মানে ভালো পাকাপোক্ত রাঁধুনি হয়ে উঠতে চেষ্টা করছে, একদিন না একদিন ঠিক হয়ে যাবে। মাম হয়ে গেছে বলতে পারো, যে রুটি এত সুন্দর করে গোল করে বেলতে পারে সে অর্ধেক রাঁধুনি এমনি হয়ে যায়। দেখা যাক বোনের রুটি গোল হয় কি হয় না। বোনের রুটিটাও খুব ভালো করেছে। দেখো গাইস, বোন আর আমি খেতে বসেছি বোনের হাতে বানানো স্পেশাল রুটি, আর মায়ের হাতের বানানো চিকেন ভর্তা, বলতে যাচ্ছি বেগুন ভর্তা, আর হচ্ছে কি ছাঁচি কুমড়োর তরকারি। তো কেমন লাগছে খেতে? নিজের বদনাম নিজে করছে, না না ভালোই হয়েছে, সিরিয়াসলি ভালো ভালো হয়েছে। এটাই কে করে দেয়, আমার পক্ষে তো এটুকু করাও পসিবল না, তো এটাই আমার জন্য অমৃত। আর তোমরা যারা কমেন্ট করো যে দিদি তুমি বাড়িতে থাকলে বা আপু তুমি বাড়িতে থাকলে মাথায় কাপড় দাও, অন্য দাও, বাইরে বেরোলে কেন দাও না, অ্যাকচুয়ালি বাড়িতে থাকলে আবার হেয়ার ব্রাশ করতে হবে, ওই জন্য আমি খুব ইজিয়েস্ট ওয়ে হচ্ছে হেয়ারটা একটু ঢাকা দিয়ে দেওয়া। যারা যারা কমেন্ট করতে তারা রিপ্লাই পেয়ে গেছো, এটাই একমাত্র কারণ, হেয়ার ব্রাশ করতে ভীষণ ল্যাদ লাগে, তো সেই জন্য মাথায় ওড়না দিয়ে দিই। তো চলো আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখা হচ্ছে, বাই বাই। চলে এসেছি এখন কিচেনে, আর যারা আমার রোজ ব্লগ দেখছো প্রায় দিনই দেখতে পাবে আমি এই সময় চা বানাই, আর সেই চাটা আমার বাবার জন্য বানাই, কারণ সকালবেলা বাবা ব্রেকফাস্টের পর একটু দুধ চা খায়, বাবার এইটুকুই চাওয়া। তো মা যেহেতু প্রচণ্ড বিজি থাকে তো আমি বাবাকে চাটা বানিয়ে দিই, তোমরা জানো এর আগেও ব্লগে দেখেছো চা রেডি। ভালো হয়েছে চাটা? খুব ভালো হয়েছে। চলে এলাম ওপরে, নিচে এতক্ষণ ভিডিও আপলোড করছিলাম তোমাদের জন্য, আর এখন ওপরে এসে দেখছি। আজকে আগে আমি যেহেতু নেমে গেছি, দেখতেই পেলে বোন ঘুমোচ্ছিল, আজকে বিছানাটা গোছানো হয়নি, এই যে বিছানাটা গোছাবো, গোছানোর পরে স্নান করে নিচে যাব, কারণ একটা বেজে গেছে লাঞ্চ টাইম, লাঞ্চ করতে হবে। তো চলো লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে। লাঞ্চের মেনু রয়েছে খিচুড়ি আর শাক চচ্চড়ি, আর লাঞ্চ হয়ে গেছে, চলো বোনের আমার ফলটা নিয়ে এখন ওপরে যাই। মানু, আই মানু, মানু শোন, শোন না, শোন, তোর ফোনটা কই? ফোন ঘরে। ফোন ঘরে? ততক্ষণ তুই কি দেখছিলি? ফোন দিয়ে কার্টুন দেখছিলাম। কার্টুন? তুই আমার বলেন না যাস ওদিক দিয়ে, মানু 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 হাজরা,
কোন ক্লাসে পড়ি সেটা বলি না তো কোন ক্লাসে পড়ি স্কুলে পড়িস কোন ক্লাসে ওয়ান এ না টু এ না থ্রি তে কাকিমা কোন ক্লাসে পড়ে গো স্কুলে পড়ে না প্রাইভেটে পড়ে ও স্কুল এখনো ভর্তি হয়নি ওই তুই যে বললি স্কুলে পড়িস আজকে আর তোকে সিঁড়ি থেকে নামতে দেবো না তুই কেন বললি তুই স্কুলে পড়িস তো জামা খাচ্ছিস কেন খিদে পেয়েছে খিদে পাইছে ক্ষুধা পাইছে জামা খাচ্ছিস কেন ঘুম থেকে তুলে মা বলল চল আমার সাথে একটু বেরোবি তো এখন মায়ের সাথে বেরোচ্ছি মায়ের সাথে একটু বেরিয়ে পড়লাম বাইরে মায়ের একটু দরকার আছে বাইরে বেরিয়েছি আর ফুচকা দেখতে পেয়ে খাবো না এটা তো হয় না মা তুমি খাবে না এই বেকারি শপটায় একেবারে ফ্রেশ বিস্কিট পাউরুটি সমস্ত কিছুই পাওয়া যায় তো মা এখান থেকে নেয় আজকে আমি মায়ের সাথে চলে এসেছি চলো কি কি নেওয়া যায় দেখা যাক প্রচুর ফ্রেশ মুড়িও পাওয়া যায় তো আমিও কিছু দেখে পছন্দের বিস্কিট নিয়ে নিচ্ছি এরপর বোনের জন্য আইসক্রিম নিয়ে নিলাম চলো এবারে ফেরা যাক চলে এলাম বাড়ি আর আমি প্রচণ্ড এক্সাইটেড বিস্কিট খাওয়ার জন্য আর এই হচ্ছে সেই আমার পছন্দের বিস্কিট আশা করছি তোমাদের অনেকেরই ভালো লাগে আর সন্ধ্যেবেলায় তো চা ছাড়া চলেই না আমি একটু চা খেয়ে নিচ্ছি আর পাশে বোন নেই কারণ বোন পড়তে গেছে তো গাইস বোন গিয়েছিল পড়তে আমরা এসে দেখছি যখন পড়তে গিয়েছিল এখনো আসলো কি পড়াচ্ছিল হিন্দি ইংলিশ কেমন লাগে পড়তে উফ ওটাই তো আমার ফেভারিট সাবজেক্ট যাই হোক তাও যে বলেছে ফেভারিট এটাই অনেক আমাকে ছাড়া তোর চা খেয়ে নিয়েছিস হ্যাঁ চা খেয়ে নিয়েছি তুই তো কদিন একটু চাটা অ্যাভয়েড করছিস সেই জন্য আজকে তোকে ছাড়াই খেয়ে নিয়েছি ও কি ভালো করে তোকে ছাড়াই ফুচকাও খেয়ে এসেছি ও তোর জন্য আইসক্রিম এনেছি ঠিক আছে মা আবার বোনকে নিয়ে একটু বেরিয়েছিল কারণ বোনের টুকিটাকি কিছু কেনাকাটা ছিল হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছি কিসের প্যাকেট বোন কি এনেছে সেটা তোমাদেরকে ও কখনোই দেখাতে চায় না আগে ও যখন পড়ে তখন দেখায় তো যখন পড়বে তখন দেখতে পারবে বাবা ফিরলো আর বাবা সবসময় 9:30টার মধ্যে চলে আসে আচ্ছা মা আখ খেতে ভালোবাসে মানে আখ চিবিয়ে খেতে ভালোবাসে বলে বাবা আখ এনেছে আর সেটা নিজের হাতে দিচ্ছে ছাড়িয়ে দিলেই তো ভালো করতে বাপি এখন খাবো না রাত্রে সকালে খাবো ছাড়িয়েই নেবো তোমাকে কতটা ভালোবাসে বলো গর্ভবতী বাবা শুধু মায়ের জন্য আঁকে এনেছে এরকমটা না আমার জন্য গজা এনেছে কারণ গজা খেতে আমার বেশ ভালো লাগে আজ ডিনারে মা আমাদের জন্য চিকেন স্যুপ বানিয়েছে আর আমাদের ডিনারের দেখতেই পাচ্ছ এই হচ্ছে আজকের মেনু সব শেষে রয়েছে আইসক্রিম কারণ সামনে বোন খাচ্ছে আমার লোভ লাগছে তো আমাকেও খেতে হবে গাইস আমরা ডিনার করে চলে এসেছি উপরে দেখতেই পাচ্ছ আর এখন কি করছি বুঝতেই পারছ অনেক দিন পর হেয়ার অয়েল ইউজ করছি এই যে একটা হেয়ার অয়েল মা বানিয়ে দিয়েছে হেয়ার অয়েলটা ইউজ করছি না দেখতে পাচ্ছ কিনা এর থেকে বেশি ঢাললে বিছানাতে পুরো পড়ে যাবে তো অনেক দিন পর হেয়ার অয়েল ইউজ করছি আমি বোনকে করিয়ে দিচ্ছি তারপরে আমি করব মানে এই যে আগে বোধহয় একটা 3-4 মাস আগে ব্লগ করেছিলাম বা তারও বেশি 5-6 মাস হয়ে গেল তখন হেয়ার অয়েল ইউজ করেছিলাম ভাবি করব 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 কিন্তু একেবারেই করা হয় না যখন একেবারে মানে চুলটা রাফ হয়ে যাচ্ছে আর এখন শীতকাল আসছে যেহেতু চুলটা পুরো রাফ হয়ে যাচ্ছে সেই জন্য বাধ্য হয়ে করছি বলতে পারো তো এই যে এখনো হেয়ার অয়েল মাসাজ করিয়ে দিতে হয় আমাকে কে করিয়ে দেবে আমি বোন আমার বড় হয়ে গেছে আগে হলে বলতো আমি তো পালি না যাই হোক তোর যে একটা দিদি আছে এতে তোর হেল্প হয় তুই হ্যাপি বাসো হয় সব কথাবার্তা কি কি মাছ খেয়েছিস জীবনে দিদির থেকে জীবনটাই মাছ গাইস আমরা না রাত হলে এরকম ভুলভাল বকতে শুরু করে দিই তো যাই হোক ওকে আমি ভালো করে হেয়ার অয়েলটা মাসাজ করে দিই আর কাউকে যদি হেয়ার অয়েল মাসাজ করে দেওয়া হয় কি ঘুম পেয়ে যায় তো কি ঘুম পাচ্ছে হ্যাঁ নেশার ঘরে যায় পড়া যাওয়ার পর খুব আড্ডা মেরেছি আড্ডা মেরেছিস হ্যাঁ আড্ডা ছাড়া আর আছে কি এই কলেজে ওঠ না সব বন্ধুগুলো কিরকম আলাদা হয়ে যাবে দেখতে পারবে মাধ্যমিক দিয়ে অনেকে আলাদা হয়ে যাবে অনেকে স্কুল চেঞ্জ করবে অনেকে সাবজেক্ট চেঞ্জ করবে তো আমি শুধু এখন ভাবি গাইস আমার যদি বোনটা না থাকতো আমি কি করতাম আলটিমেটলি কিন্তু দিনের শেষে মানে সব শেষে ফ্যামিলি থেকে যায় পাশে পাতার অয়েল না এটা কারি পাতার যতই আমরা বন্ধু বান্ধব বাইরে করি না কেন
দিন শেষে খুব কম হাতে গোনা কয়েকটা বন্ধু থেকে যায় যারা একেবারে ফ্যামিলি হয়ে যায়, আর ফ্যামিলি পাশে থেকে যায়, আর কাছের মানুষ যদি থাকে তবে সে যদি সেই রকম কাছের মানুষ হয়, বেস্ট ফ্রেন্ড হয়, তবে সে থেকে যায়, না হলে কিন্তু বেশিরভাগ বন্ধু ছেড়ে চলে যায় একটা সময় পর। আমি বোনের মাথায় হেয়ার অয়েল ম্যাসাজ করে দিলাম, এবার বোন আমার মাথায় হেয়ার অয়েল ম্যাসাজ করে দিচ্ছে, তো বুঝতে পারছো তো বোন থাকার কত সুবিধা। যাই হোক চলো, ও আমাকে ভালো মতো মাথায় হেয়ার অয়েলটা ম্যাসাজ করে দিক, আমি ততক্ষণ একটু রিল্যাক্স করি, বকবক করবো না, বকবক করলে এই টাইমটা কেটে যাবে, আমার রিল্যাক্সেশনটা হবে না। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করে দিই বাবু। হ্যাঁ আজকের ব্লগটা, শান্তি, আজকের ব্লগটা গাইস এখানেই এন্ড করে দিচ্ছি, আর ঘুমিয়ে পড়ছি, শেষটাও বোধহয় করতে পারবো না। তো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, অনেক ভালোবাসা দিও, আর আমাদের এরকম সুন্দর বন্ডিং সাপোর্ট করো, আমাদেরকে আমাদের এরকম সুন্দর বন্ডিং দেখতে চাইলে গাইস আমাদের পাশে থেকো, ভালোবাসা দিও, অনেক অনেক ভালোবাসা চাই তোমাদের থেকে, ব্যাস আর কিছু না, প্রচুর শেয়ার করো, দেখা হচ্ছে নতুন এক মজাদার ব্লগে, বাই বাই, টাটা গাইস, গুড নাইট, ভালো থেকো, কারণ লাইফ কিন্তু একটাই, বাই।